ম্যাক্রোনিক স্যালাড রেসিপিটি আমেরিকান স্যালাড রেসিপি সম্পূর্ণ ইজি রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে দেখে নিন। এটি হচ্ছে ম্যাক্রোনিক পাস্তা, হালকা সল্ট দিয়ে এটিকে বয়েল করে নিয়েছি। এর মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করব, যেমন স্মল ডাইস কাটিং লেটুস, আইসবার, তিন রকমের ক্যাপসিকাম, কুকুম্বার, চপিং কাটিং পার্সলে লিভস, অরিগানো। মশলা হিসাবে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে পরিমাণ মতো সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, হোয়াইট পেপার। মশলাগুলি দিয়ে সবশেষে ব্যবহার করে নিচ্ছি মাস্টার মেয়ো। এই মাস্টার মেয়ো হচ্ছে মেয়োনিজ সসের সঙ্গে মাস্টার সস, যেটিকে কাসন্দি সসও বলা হয়ে থাকে, এটি মিক্স করা থাকে। এখানে মেয়োনিজ সসের সঙ্গে মাস্টার সস, সেই সঙ্গে সুইট ও সাওয়ার থাকে। সমস্ত উপকরণগুলি দিয়ে দেওয়ার পর এটিকে এইভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সবশেষে ইংলিশ পার্সলে, আইসবার, লেটুস পাতার উপর দিয়ে উপর থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলিভ, সেই সঙ্গে চেরি স্লাইস কাটিং করে এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। ম্যাক্রোনিক স্যালাড বা এটিকে পাস্তা স্যালাডও বলা হয়ে থাকে।